আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনার স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অ্যাপ নিউজে। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব বুয়েসেলের মাধ্যমে সরকারিভাবে যারা বিদেশ যেতে চান তাদের জন্য খুবই গোল্ডেন অপরচুনিটি। যে রিসেন্টলি বুয়েসেল কয়েকটি চাকরি সার্কুলার দিয়েছে, তার মধ্যে আমি আজকে দুইটে সার্কুলার একত্রে আপনাদের সাথে শেয়ার করব। তো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও শুভেচ্ছা। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট, বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত আপডেট আপনাদের সাথে দেওয়ার জন্য। তো বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বুয়েসেলে বেশ কিছুদিন সার্কুলার বন্ধ থাকায় তো তারা রিসেন্টলি কয়েকটি সার্কুলার ছেড়েছে। তো আজকে আমরা দুইটা সার্কুলার আপনাদের সাথে শেয়ার করব, দুইটা সার্কুলার শেয়ার করবো এবং কীভাবে যাবেন সব বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে জানিয়ে রাখি, এটা আমাদের এই নিউজ অফ নিউজ একটি চ্যানেল মাত্র, ইউটিউব চ্যানেল। এখানে আমরা তথ্য নির্ভর আপনাদের যে তথ্যগুলো আছে সেগুলো দিয়ে থাকি। তো আমরা কোনো এজেন্সি নয় যে আপনাকে বিদেশ পাঠাবো, বিষয়টা এরকম না। আমাদের কাছে তথ্য নিয়ে আপনার হেল্পফুল হলে, আপনাদের সহযোগিতা হলে আমরা নিজেদের ধন্য মনে করব। আর কেউ যদি মনে করেন যে আমরা লোক পাঠাই বিদেশে তাহলে ভুল করবেন। তো আমরা শুধু সৌদি আরবে লোক পাঠাই, এছাড়া অন্য কোনো দেশে লোক পাঠাই না। আমরা শুধু কপাল লেটার করতে পারি এবং সিবি যে আছে ইউরোপিয়ান স্টাইলে সিবি কপাল লেটার এগুলো বানিয়ে থাকি এবং বিভিন্ন দেশের অ্যাপ্লাই করে থাকি কোম্পানিতে। কিন্তু ভিসা দেওয়া বা কোনো দেশে পাঠানো এরকম কোনো সিস্টেম আমাদের নাই। তো যারা আমাদের প্রশ্ন করেন, মাঝে মাঝে প্রশ্ন করেন যে অমুক দেশে পাঠাতে পারবেন কি না, ইউরোপে পাঠাতে পারবেন কি না, এগুলো থেকে বিরত থাকবেন প্লিজ। হ্যাঁ, তো এই সার্কুলারটা দিয়েছেন 9/10/2023 তারিখে। স্বল্প খরচে সরকারিভাবে জর্ডান গার্মেন্টস কর্মী নিয়োগ দিবে তারা, মহিলা গার্মেন্টস কর্মী অবশ্যই। বুয়েসেলের মাধ্যমে জর্ডান ফ্যাশন ক্রাফট ম্যানুফ্যাকচারিং অ্যাফেয়ার্স এর অধীনে নিম্নবর্ণিত দক্ষ পুরুষ মহিলা কর্মী নিয়োগ করা হবে। পুরুষ এবং মহিলা দুজনেই যেতে পারবেন। পদের সংখ্যা হচ্ছে 51 জন নিবে। মাসিক মূল বেতন হচ্ছে 125 জেডি, যেটা হচ্ছে জর্ডানের যে মুদ্রা আছে সেটার নাম হচ্ছে জেডি, আপনারা সবাই জানেন। তো প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স 18-39 মধ্যে হতে হবে, মাস্ট বি। দৈনিক 8 ঘন্টা ডিউটি করতে হবে, সপ্তাহে 6 দিন এবং ওভার টাইম স্বেচ্ছাধীন। আপনারা যত ইচ্ছা ওভার টাইম করতে পারেন, তবে অবশ্যই শরীরের দিকে খেয়াল রেখে ওভার টাইম করবেন, কারণ শরীর সুস্থ না থাকলে আপনি চাকরি করে কী হবে বলেন। চাকরির চুক্তি 3 বছর, তবে নবায়নযোগ্য, আপনারা নবায়ন করতে পারেন। পরবর্তী দিন আরও থাকতে চান নবায়ন করে নিতে পারবেন। নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করবে, মানে আপনার সব কিছুই ফ্রি। চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং 3 বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা গ্রহণ করবে। যারা ইতিপূর্বে জর্ডান থেকে এসেছেন তারা দয়া করে আবেদন করবেন না। যারা জর্ডান ফেরত, জর্ডানে যে চাকরি করছেন গার্মেন্টসে, তারা আর আবেদন করার দরকার নেই। শুধুমাত্র তাস্কার কোম্পানিতে ছিলেন তারাই পুনরায় আবেদন করতে, ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন। যাদের বিরুদ্ধে দেশে এবং জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত হবেন, মানে তারা কখনোই যেতে পারবেন না, তারা নিয়োগ পাবেন না। একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে। সুদান প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট কাজের যোগ্যতা এবং দক্ষতা ভিত্তিতে অগ্রাধিকার প্রদান করা হবে। বুয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ। নির্বাচিত পুরুষ মহিলা, মেশিন অপারেটর, মেডিকেল ফি বাবদ
1000 টাকা, ফিঙ্গারপ্রিন্ট বাবদ 220 টাকা, এবং বোয়েসেলের সার্ভিস চার্জ বাবদ পুরুষ কর্মীর জন্য সর্বমোট 35,000 টাকা, এবং মহিলা কর্মীদের জন্য সর্বমোট 21,200 টাকা। সোনালী ব্যাংক মগবাজার শাখায় বুয়েসেল ঢাকার নামে প্রি অর্ডার করলে বুয়েসেল অফিসে জমা দিতে হবে। হ্যাঁ, তো বন্ধুরা, এখানে যে টাকাগুলো কথা উল্লেখ করেছে সেটা বিদেশের ক্ষেত্রে খুবই অল্প, খুবই অল্প টাকা, এবং টাকা ফ্যাশন ক্রাফট কোম্পানি কর্তৃক জর্ডান গমনের 3 মাস পর কর্মীকে প্রদান করা হবে। মানে আপনি যে টাকাটা দিবেন সেটা আপনাকে 3 মাস পরে ফেরত দেওয়া হবে, মানে আপনার টোটালি ফ্রি যাচ্ছেন আর কি। উপরে উল্লেখিত পরিমাণ ব্যতীত আর কোনো টাকার দরকার নেই দেওয়া। তো সাক্ষাৎকারের সময় অবশ্যই যে জিনিসগুলো আপনাদের নিয়ে যেতে হবে, কোনোটা না নিয়ে গেলে ভুল করবেন। 4x5 ফুট সাইজের রঙিন ছবি, মূল পাসপোর্ট, এবং মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের 1 সেট রঙিন ও 4 সেট সাদা কালো ফটোকপি নিতে হবে। বর্তমান অফিসের পরিচয়পত্র, হাজিরা কার্ড যদি থাকে নেবেন, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ যদি থাকে অবশ্যই নিয়ে যাবেন। আগ্রহী প্রার্থীদের উল্লেখিত কাগজপত্র সহ আগামী 13 অক্টোবর 2023 শুক্রবার সকাল 8টায় সাক্ষাৎকার। টেস্ট প্রদানের জন্য শেখ ফজিলুন্নেসা মুজিব মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, দারুসসালাম রোড, মিরপুর, ঢাকায় উপস্থিত থাকতে অনুরোধ করা হলো। তো বন্ধুরা, আপনারা যেভাবে আবেদন করবেন, আমি ফর্ম যে লিঙ্কটা আছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। পরবর্তীতে আপনাদের যে কোনো সমস্যা হলে আমাদের কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করব সেটা রিপ্লাই দেওয়ার জন্য। তো বন্ধু, তার আগে জেনে রাখি যে ফর্মটা আপনারা পূরণ করবেন সেটা চাকরির নিশ্চয়তা কোনোভাবে বহন করে না। আপনি যে ইন্টারভিউ দিবেন, ইন্টারভিউয়ের অ্যাপয়েন্টমেন্ট বলতে পারেন, এই লিঙ্কটা পূরণ করলে আপনি ইন্টারভিউ দিতে পারবেন। এই লিঙ্কটা পূরণ করা মানে আপনার চাকরি কনফার্ম না, এটা পূরণ করলে আপনি জাস্ট ইন্টারভিউর যে ইন্টারভিউ দিবেন এটা নিশ্চয়তা বহন করবে। চাকরির জন্য অবশ্যই আপনাকে টেট, ট্যাক্স, যোগ্যতা প্রমাণের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কর্মী নির্বাচনে বুয়েসেল কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই, বুয়েসেল কর্মী নির্বাচনের নিজে সিদ্ধান্ত নেয়। চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বুয়েসেলকে কোনো প্রকার ফি প্রদান করতে হবে না, এগুলো মাথায় রাখবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে প্রথম সার্কুলার, দ্বিতীয় সার্কুলারটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখন আমি, দ্বিতীয় সার্কুলারটা। 1 মিনিট প্লিজ। দ্বিতীয় সার্কুলারটা হচ্ছে, এটাও সেম তারিখ, মানে 9/10/2023 তারিখে দিয়েছে বুয়েসেলের মাধ্যমে। জর্ডানস্থ এলিগ্যান্ট প্যাম্পোর্ট ফর প্যাসপ্রোস ফ্যাশন কোম্পানি লিমিটেডের অধীনে নিম্নলিখিত দক্ষ মহিলা কর্মী নিয়োগ দেয়, এটা শুধু মহিলা নট পুরুষ। সুইং মেশিন অপারেটর মহিলা, পদের সংখ্যা হচ্ছে 250 জন, মাসিক মূল বেতন হচ্ছে $177, অনেক টাকা বেতন। এবং এটা তো চাকরির শর্তাবলী আছে, চাকরির চুক্তি 3 বছর, তবে নবায়নযোগ্য, দৈনিক 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 6 দিন, এবং ওভারটাইম স্বেচ্ছাধীন। নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া, প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে। চাকরি যোগদানের বিমান ভাড়া এবং 3 বছর চাকরি শেষে দেশে ফিরে আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে। অন্যান্য সত্ত্বেও জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানের কোনো ফৌজদারি মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত হবেন। সব টার্ম অ্যান্ড কন্ডিশন প্রাইস সেম। প্রত্যেক কর্মীকে ন্যূনতম 2টি মেশিনে কাজে পদর্শী হতে হবে, এবং 5 বছরের কম বয়সী শিশুর মায়েদের আবেদন করার প্রয়োজন নেই। যাদের ঘরে, যে সমস্ত মা বোনদের ঘরে 5 বছরের কম বয়সী বাচ্চা আছে তারা কখনো আবেদন করতে পারবেন না, তারা আবেদন করার কোনো যোগ্যতা দরকার নেই। সার্ভিস চার্জ অন্যান্য খরচের বিষয়ে, নির্বাচিত কর্মীদের বুয়েসেলের সার্ভিস চার্জ, বহিরাগমন ট্যাক্স, সার্ভিস চার্জের 15% ব্যাট, বুয়েসেলের রেজিস্ট্রেশন ফি, স্মার্ট কার্ড ফি এবং অন্যান্য যে বিষয়গুলো সবটি দিতে হবে। সাক্ষাৎকারের সময় যে জিনিসগুলো আপনারা অবশ্যই নিয়ে যাবেন, 4x5 ফুট রঙিন ছবি, ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে, মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের 1 সেট রঙিন ফটোকপি নেবেন, জাতীয় পরিচয়পত্র নেবেন, জন্ম নিবন্ধন নেবেন, শিক্ষাগত যোগ্যতা নেবেন, অভিজ্ঞতা সনদ যদি থাকে নেবেন। তো কাগজপত্র সহকারে আপনারা সেম 13 তারিখ শুক্রবার 8টার মধ্যে আপনারা হাজির হবেন। তো আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের এই ফর্মের লিঙ্কটা আপনাদের দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা আবেদন করে নেবেন। আবেদন করেন মানে আপনি ইন্টারভিউয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন।
তো বন্ধুরা আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।